2006 সালের তরে মনে রাখা ঘটনা, গ্রামটি ছিল হলধেরি, রাজ্যটা হরিয়ানা। 21শে জুলাই শুক্রবারের সন্ধে 6টার ঘটনা, থাকতে হায়াতেই দুনিয়ায় মরতে কেহ পারে না। নুরারে ফিন তাই লিখে যা, বিরল করুন ঘটনা, পিনসের সেদিন বেঁচে ফেরা এক ঐতিহাসিক ঘটনা। মা বাপের সাথে গ্রামবাসীরাও কাঁদছিল সারা রাত ধরে, 5 বছরের বাচ্চাটাকে বাঁচাবে কেমন করে। ক্লোজ সার্কিট টিভিতেও বিশ্ববাসী দেখেছে, সারা দুনিয়া পিনসের লাগি প্রার্থনা তাই করেছে। 2006 সালের তরে মনে রাখা ঘটনা, এক কথাতে বলতে পারি ওপরওয়ালার করুণা। মা জননী পিনসের লাগি, এক নাগাড়ে কেঁদেছে, কলিজা ছেঁড়া ছেলের তরে কেঁদে কেঁদে বলেছে। কি বলেছে? মনে হয় পিনসকে কোনো দিন পাব না, পুত্র হারা করে খোদা বাঁচিয়ে রেখো না, মনে হয় পিনসকে কোনো দিন পাব না, কেঁদে কেঁদে শুক্রবার রাত কেটে গেল, মা বাপের কপালে কি এই লেখা ছিল, এক ফুট চওড়া গর্তে কেমন করে উদ্ধার করবে, পিনস বেঁচে ফিরবে আবার ছিল না ধারণা। মা বলে পিনসকে কোনো দিন পাব না, পুত্র হারা করে খোদা বাঁচিয়ে রেখো না, মা বলে পিনসকে কোনো দিন পাব না। মা কাঁদছে, আর তারপর সেনার এসে কি করলো দেখুন। বোম্বে থেকে সেনা এসে উদ্ধারের কাজ করিল, শনিবার বেলা 3টে থেকে
টিভিতে সব দেখালো, মোড়ে মোড়ে টিভির সামনে আম জনতা ভিড় করে, মোড়ে মোড়ে টিভির সামনে আম জনতা ভিড় করে, দেখলে মনে হয় ফ্যান্সি তালি বিশ্বকাপে খেলছে রে। সিসি ক্যামেরা দিয়ে ছবি দেখানো হয় রে, 60 ফুটের ভিতরে পিনস কত অসহায় রে, 60 ফুটের ভিতরে পিনস কত অসহায় রে। সিসি ক্যামেরা দিয়ে ছবি দেখানো হয় রে, 60 ফুটের ভিতরে পিনস কত অসহায় রে। কেমন অসহায় কবি লিখছেন মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। এর কোনো সময় ঘুমিয়ে পড়ে কখনো পোকা মারে, দাঁড়াতে পারে না বলে কাঁদে সে চিৎকার করে, কোনো সময় ঘুমিয়ে পড়ে কখনো পোকা মারে, দাঁড়াতে পারে না বলে কাঁদে সে চিৎকার করে, ক্ষুধার জ্বালায় যায় রে দেখা লজেন্স পেয়ে খাচ্ছিল, দারুণ ছকে সেনাবাহিনী পিনসকে উদ্ধার করিল। কিভাবে উদ্ধার করলো কবির কল্পনা দেখুন। পিনস যে থাপনে ঠিক তার 6 ফুট দূরে, সেনারা গর্ত খুলিল, ও পিনস যে থাপড়ে তার 6 ফুট দূরে, সেনারা গর্ত খুলিল, 60 ফুটের সমান সুড়ঙ্গ খুলে পিনসের কাছেতে যে গেল, মায়ের আর তো নাদ থামে না, কেহ থামাতে পারে না, মায়ের আর তো নাদ থামে না, কেহ থামাতে পারে না, বলে হায় হায় কোথায় আমার প্রিন্স রে, কি করুন সিন রে। মা বাপ তার করে রে কহর, শোকে কাতর গ্রাম শহর, এ যে এক জীবন্ত খবর রে, কি করুন সিন রে। তারপর সারা রাত গর্ত খুলে রবিবার সকালে হয়, দেশের বড় বড় নেতা সেইখানে হাজির হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জি প্রার্থনা জানায় রে, 60 ফুটের ভিতরে পিন কত অসহায় রে, 60 ফুটের ভিতরে পিন কত অসহায় রে। সিসি ক্যামেরা দিয়ে ছবি দেখানো হয় রে, দামাল ছেলে মাটির ভিতর কত অসহায় রে, দামাল ছেলে মাটির ভিতর কত অসহায় রে। তারপর কি হলো দেখুন। এরই মাঝে বৃষ্টি আসে
উদ্ধারের কাজ হলো না, বৃষ্টি আজ দিও না খোদা, করে সবাই প্রার্থনা। রবিবার বেলা ১২টায় আবার সেনা নামিল মায়ের কোলে প্রিন্সকে দিতে, রাত ৪:৩০ বাজিল। ৫০ ঘন্টা লড়াই করে, মায়ের মুখে হাসি ফুটেছে, আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নিয়েছে। তাই মা কোলেতে পেয়ে ছেলে কেঁদে ফেলে, হেসেও ফেলে। মা কোলেতে পেয়েও ছেলে কেঁদেও ফেলে, হেসেও ফেলে। বলে ফিরিয়ে দিলে ওগো খোদা, হারিয়ে যাওয়া ধারণা, এ সবই তোমার করুণা। ২০০৬ সালের তরে দৃষ্টি কাড়া ঘটনা, যে দেখে ওই পর্দা টিভির চোখের পাতা ফেলে না, এ দৃষ্টি কাড়া ঘটনা। ২০০৬ সালের তরে দৃষ্টি কাড়া ঘটনা। তারপর আর কি ঘটল দেখুন, মন্ত্রী থেকে কত নেতা, বলিউডের তারকা, প্রিন্সের তরে শুভেচ্ছায়ার লক্ষ লক্ষ দেয় টাকা। তো মন্ত্রী থেকে কত নেতা, বলিউডের তারকা, প্রিন্সের তরে শুভেচ্ছায়ার লক্ষ লক্ষ দেয় টাকা। শুভেচ্ছা আর সামলাতে প্রিন্স পারে না, ফিরবে বেঁচে ছিল না কারো ধারণা। শুভেচ্ছা আর সামলাতে প্রিন্স পারে না। তাই স্মৃতিরাই না এই ঘটনা, ভাসবে জানি চিরদিন কলম ধরে শুভেচ্ছা, তাই জানাই নূরার ফিন। কবির লেখনি বলে সোনামণি, হয় এই ভারতের সেনা তুমি। কবির লেখনি বলে সোনামণি, হয় এই ভারতের সেনা তুমি, দেশের তরে জীবন সঁপে দেবে, কর্মস্থল হবে সেনাবাহিনী। বলে লেখনি আমার সোনামণি, জিও প্রিন্স যুগ যুগ জিও, সবাই কামনা করে। ৩-৩টে রাত মায়ার বাপের সাথে, ৩-৩টে রাত মায়ার বাপের সাথে, কারো চোখে ঘুম ছিল না রে। ৩-৩টে রাত মায়ার বাপের সাথে, কারো চোখে ঘুম ছিল না রে। প্রিন্সকে দিয়ে আবার প্রমাণ হলো, মানুষের আশীর্বাদ বড় দামি। কবির লেখনি বলে সোনামণি, বড় হয়ে